নমস্কার বন্ধুরা স্বাগতম ডাব্লিউ বি কেরিয়ারের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কিন্তু জানাবো যে অ্যাপেলো ফার্মেসি যন্ত্র নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যে কোন শূন্য পদগুলিতে রিকমেন্ডটি হবে কতগুলি শূন্য পদ আছে এবং কোন কোন জায়গায় রেকমেন্ডটি হবে এবং তার সাথে আপনার এডুকেশন কোয়ালিভিশন কী লাগছে এইজ লিমিট কী লাগছে সব কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে বলে দেবো তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সে লাইক করবেন শেয়ার করবেন করবেন এবং নতুন হয়ে থাকলে রোজ এরকম জব এর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন তো বন্ধুরা অ্যাপেলো ফার্মেসি অ্যাপেলো হসপিটালের একটি অংশ ইন্ডিয়ার সবথেকে বৃহত্তম ফার্মেসি নেটওয়ার্ক ব্র্যান্ড হচ্ছে এখন অ্যাপেলো বর্তমানে অ্যাপলোড কিন্তু চার হাজার চার বেশি কিন্তু বিভিন্ন লোকেশনে কিন্তু আউটলেট রয়েছে তো সেই চার বেশি আউটলেটে কিন্তু আপনাদের রিকুমেন্ট হবে তো এই ভিডিওর মধ্যে আমি সেই চার হাজারটি আউটলেটের রিকুমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো অবশ্যই ভিডিওটা সবাই পুরো দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে রোজ এরকম জবের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে নেবেন তো বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু এই পেজটিতে আসতে পারেন তো এই পেজটিতে আপনার কিন্তু আসার পরে একটু নিচে স্ক্রল করে যাবেন যে একটু স্ক্রল করে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন সিলেক্ট সিটি সিলেক্ট এরিয়া এবং সিলেক্ট জব রোল বলে একটি তিনটি অপশন এসছে তো এই তিনটি অপশান কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে এবং আপনারা কিন্তু নিজেদের এরিয়ায় জব খুঁজতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে হুগলি লিখছি কারণ আমরা হুগলি থেকে বিলং করি তো হুগলি লিখছি তারপরে এখানে এখানে আপনারা আপনাদের এরিয়া সিলেক্ট করে নেবেন বা আপনাদের যেখানে বাড়ি সেটা সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে জিরাটটা সিলেক্ট করে নিচ্ছি তো জিলার সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন জব রয়েছে সেই পদ জবগুলো কিন্তু দেখিয়ে দেবো যে ফার্মেসি ট্রেনিং অ্যাপ্রেন্টাইস এই জবগুলি রয়েছে যে লিস্টে আমি দেখাচ্ছি ফার্মেসিস্ট এসআর ফার্মেসিস্ট ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট ফার্মেসি এইড প্রোডাক্ট অ্যাডভাইজার এই জবগুলিতে কিন্তু রিকোয়ারমেন্টটি হবে এই 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 পদেই কিন্তু শূন্য পদগুলি রয়েছে তো এখানে আমি প্রথমে একটি সিলেক্ট করি যে অ্যাপ্রেন্টাইস যারা ফেসার্স বা যারা নিজের কেরিয়ার শুরু করতে চান তারা কিন্তু এই ফার্মেসি ট্রেনিং এখান থেকে কিন্তু শুরু করতে পারেন তো এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কিন্তু নিচের সার্চ জব অপশানে ক্লিক করলে কিন্তু এই এই যে আপনার যে ডিটেলসগুলো রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ফার্মেসি ট্রেনিংয়ের যে অপশানটি এসছে এখানে কিন্তু ভিউ ডিটেলস করলেই কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে যে আপনার কী কী দায়িত্ব থাকবে এই জবের মধ্যে এবং আপনারা এই পদে কী কী এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে সব কিন্তু আপনারা কী কী ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সব কিন্তু আপনার নিচে একটু ডিটেলসে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান এসএসসি এন্টায়ার ডিগ্রি তার সাথে এক্সপিরিয়েন্স ফ্রেশার্স অথবা relevant ফার্মেসি রিলেটেড রিটেল এক্সপিরিয়েন্স স্কিল সব কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ওনার অপশন আসছে যদি অ্যাপ্লাই নাও করেন তাহলে কিন্তু আপনাদের আরেকটি নতুন পেজ হয়ে যাবে বা আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আপনাদের ফিল আপ করতে হবে এখানে কিন্তু আধার কার্ডের নাম অনুযায়ী আপনাদের নাম লিখতে হবে মোবাইল নাম্বার তার সাথে প্রেফার জব লোকেশান কোন জব লোকেশান কোন লোকেশানে আপনার জবটা চাইছেন সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে তারপরে ভ্যালিড ইমেল আইডি এবং ভি ফ্যামিলি ভ্যালিডি ইমেলিডি দেওয়ার পরে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ মেল ফিমেল সব কিন্তু এবং হায়ার কোয়ালিফিকেশন সব কিন্তু সিলেক্ট করে নিতে হবে সে এখানে কিন্তু বিভিন্ন রকম হায়ার কোয়ালিফিকেশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডিগ্রি ফার্মেসি পোস্ট গ্রাজুয়েট বিভিন্ন রকম কিন্তু রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব রয়েছে তো আপনারা এসএসসিটা সিলেক্ট করে নিতে পারেন তো এখানে নেক্সট করে দেবেন তারপরে কিন্তু আরেকটি পেজ হবে কিন্তু আমি এখানে সব রকম ডিটেলসগুলো ভরতে পারছি না তো সেই কারণে আমি আপনাদের দেখাতেও পারছি না বাট আমি আপনাদের বলে দিচ্ছি যে কী কী হবে তো এরপরে কিন্তু আরেকটি নতুন পেজ ওপেন হবে সেখানে কিন্তু আপনাদের বা কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা সেগুলো লিখতে হবে আধার নাম্বার লিখতে হবে তারপরে কিন্তু সাবমিট করে দিতে হবে তারপরে কিন্তু আরেকটি পেজ হবে না যেখানে কিন্তু আপনারা কোথা থেকে কি জবের খবর পেয়েছেন সেটা কিন্তু আপনাদের জানাতে হবে বা লিখতে হবে তো এখানে কিন্তু আপনার রিক্রুমেন্ট কনসালমেন্টটা সিলেক্ট করে নেবেন যে আমরা আপনারা কোথা থেকে জানতে পেরেছেন আপনারা কিন্তু মানে আমাদের যেহেতু ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছেন তো নিচে কিন্তু আমাদের ডব্লিউবি কেরিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দেবেন তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এটাতে কিন্তু আমাদের কোনো হেল্প নেই বা আমরা কিছু সাহায্য করবো না যে আমাদের আমরা বলছি মানে বা আমাদের নাম লিখছেন বলে মানে আপনারা হেল্প মানে আপনাদের কাজটি হয়ে যাবে সেটা কিন্তু নয় এটা কিন্তু জাস্ট আপনারা কোথা থেকে কাজ জানতে পেরেছেন বা কোথা কাজের খবরটা পেয়েছেন সেটা কিন্তু আপনাদের লিখতে হবে বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে রোজ এরকম কেন্দ্রের এবং রাজ্যের জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জন্য জয় হিন্দু বন্ধে মাতারা